সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ। ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায়। তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেন। আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতকে আর পাওয়া যাচ্ছে না, আত্মগোপনে চলে গেছেন তিনি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে ভিডিওর চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার। এর আগে শুক্রবার সারাদিন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হোসেন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন মরদেহ। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত 5 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনার দেশত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। জানা গেছে, সাভার ও আশুলিয়ায় গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 75 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 450 মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।